দেশে করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো সময় আসেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি একান্তই খারাপের দিকে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসতে পারে। আমাদের এখানে এখনও যে পরিস্থিতি আছে সেটা এখনও কোনো খুব আশঙ্কাজনক কোনো জায়গায় নেই। সংক্রমণের হার এখনও খুবই কম। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া আবার প্রয়োজন, আমরা কমিয়ে দেব। বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই আমরা প্রয়োজন বুঝে করবো এবং